সবার জন্য শুভেচ্ছা। আজকে আমরা অধ্যাপক গবেষক সিরাজুল ইসলাম চৌধুরীর বাসায় এসেছি। আমি জুলফিয়া ইসলাম। তো জুঁই প্রকাশনী থেকে এবার জুলফিয়া ইসলামের শ্রেষ্ঠ প্রবন্ধ গল্প উপন্যাস বইটি নিয়ে কিছু আলোচনা করবেন আমাদের সিরাজুল ইসলাম স্যার। আমি স্যারকে বলছি কিছু বলার জন্য। না, আপনি তো আমার পরিচিত লেখক হিসেবে, বিদ্যা প্রকাশের সাথেও আমার অনেক আগে যোগাযোগ, এবং বিদ্যা প্রকাশ তো আপনার প্রয়োজন প্রকাশক, এবং তার কাছে আমি আপনার বই রেখেছি, আপনার বই সম্বন্ধে আমি জানি। তবে আপনি যে এত কিছু লেখেন এটা আমার জানা ছিল না। আমার ধারণা ছিল আপনি উপন্যাস লেখেন, এবং তার সাথে উপন্যাস যারা লেখেন তারা গল্পও লেখেন। কিন্তু আপনার এই যে সংগ্রহ, শ্রেষ্ঠ সংগ্রহ, সেখানে আমি দেখছি প্রবন্ধ আছে, এবং প্রবন্ধগুলো নানান বিষয়ে, সেটা বোঝা যাচ্ছে যে নানান বিষয়ে আপনার আগ্রহ আছে, আপনার চিন্তা ভাবনা আছে। তার মানে এই গল্প এবং উপন্যাস এর পেছনে চিন্তা আছে। এগুলো তো সাধারণত কল্পনা দিয়ে তৈরি হয় বা বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি হয়, সেখানে যে চিন্তার যে উপকরণ আমার মনে হয় আপনার লেখায় আমি আগেও দেখেছি, এবং এই প্রবন্ধগুলো যে আপনি লিখেছেন তাতে বোঝা গেল যে এইটা আপনার অভ্যাসের মতোই আছে। আমি আপনার শুভকামনা করি যে আপনি যে প্রকাশনা প্রতিষ্ঠান খুলেছেন, এবং সেই প্রকাশনা নিজের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগটা নিয়েছেন, এই চমৎকার প্রকাশনা, সেটার জন্য আপনাকে অভিনন্দন। এবং আমি আশা করি এবং ভরসা রাখি যে আপনার নিজের সাহিত্যকর্ম যেভাবে এগিয়ে গেছে ক্রমান্বয়ে, আপনার প্রকাশনাও সেইভাবে সমৃদ্ধ হবে। এবং আজকে বইয়ের প্রতি মানুষের একটা বিমুখতা দেখা দিয়েছে নানান কারণে, সেই বিমুখতা দূর করার ক্ষেত্রে প্রকাশনা খুব জরুরি। তো আপনি যে লেখক একদিকে, আবার সেই সঙ্গে প্রকাশকও, এইটাও একটা বিরল ঘটনা। এটা সাধারণত তো দেখা যায় না, লেখকরা সাধারণত প্রকাশকের উপরই ভরসা করে থাকেন। আপনি যে অন্যের লেখাও প্রকাশ করবেন এবং আমার লেখাও প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছেন, সেইটি অত্যন্ত সুখবর, কেবল ব্যক্তিগতভাবে আমার জন্য নয়, সমষ্টিগতভাবে আমাদের যে প্রকাশনা এবং সাহিত্য পাঠ এইগুলোর জন্য এটা শুভ সংবাদ। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন, এবং আমি আপনার শুভকামনা করি। আপনার জন্য অনেক শুভকামনা রইল স্যার। ধন্যবাদ। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।